আসসালামু আলাইকুম, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি কথা বলবো রোজা রেখে করোনা টিকা নেওয়া যাবে কি, বিস্তারিত আলোচনায় ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনাদের সামনে যে তথ্যটি উপস্থাপন করব তা বিভিন্ন পত্রিকা থেকে সংগৃহীত। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল অংশে চলে যাই। তো প্রথমে আমি আপনাদের সামনে যে তথ্যটি উপস্থাপন করব তা একটি অনলাইন নিউজ পত্রিকা থেকে সংগ্রহকৃত একটি তথ্য, যা আমি 15 মার্চ 2021 তারিখে সংগ্রহ করে নিয়েছি। তো পত্রিকাটির নাম হলো দৈনিক শিক্ষা ডট কম। তো দৈনিক শিক্ষা ডট কমের একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, রোজা রেখে করোনা টিকা নেওয়া যাবে। এই তথ্যটি প্রদান করেছেন ইসলামিক ফাউন্ডেশন। তো ভিডিওটি পুরো দেখুন, পুরো দেখতে পারলে আপনারা বিস্তারিতভাবে তথ্য জানতে পারবেন। তো আমি বিষয়টি পড়ছি, আপনার মনোযোগের সঙ্গে শুনবেন। রোজা রেখে করোনা ভাইরাসের টিকা নেওয়া যাবে বলে দেশ বরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মত দিয়েছেন। গতকাল রোববার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এক মত বিনিময় সভায় উপস্থিত আলেম সমাজ সর্বসম্মতভাবে এই মত দেয়। আজ সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমানের সভাপতিত্বে দেশবরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুল ইসলাম। সভায় পবিত্র রমজান মাসে কোভিড-19 চলমান টিকা কার্যক্রম বিষয়ে আলোচনা হয় এবং দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তা ও জীবন রক্ষার স্বার্থে করোনা টিকা গ্রহণের প্রতি গুরুত্বারোপ করা হয়। আলোচনা উপস্থিত আলেম সমাজ সর্বসম্মতভাবে একমত পোষণ করেন, যেহেতু করোনা ভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালী ও পাকস্থলীতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার দিনের বেলায় শরীরে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না। প্রশ্নগত এ মর্মে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমেরাও এই একই মত প্রকাশ করেন, কাজে রোজা রেখে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করা যাবে। এ তথ্যটি আমি আপনাদের সামনে দৈনিক শিক্ষা ডট কম থেকে সংগ্রহ করে দেখালাম। তো অন্য একটি নিউজ পত্রিকা থেকে দেখে আসি কি বলছে। আমি আপনাদের সামনে এখন যে বিষয়টি আলোচনা করব, দ্য ডেইলি স্টার একটি অনলাইন নিউজ পোর্টাল, এখানে করোনা ভাইরাসের টিকা রমজান মাসে লোয়া যাবে কি না বা রোজাদার ব্যক্তিরা নিতে পারবেন কি না তার একটি বিস্তারিত এখানে আলোচনা আছে। তো আমি এ তথ্যটি আমি যদি ট্রান্সলেশন করে দেখাই তাহলে কি দেখে, তো চলুন আমরা ট্রান্সলেশনটা করে নিই। তো ট্রান্সলেশনটা করে দেখা যাচ্ছে যে, আমি ওই ইংলিশ ভার্সনে ট্রান্সলেশন করেছি, তা দেখা যাচ্ছে যে রমজান এর রোজার সময় মুসলিমরা কোভিড-19 ভ্যাকসিন শট নিতে পারেন, অর্থাৎ টিকা নিতে পারেন, তা বলছেন ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছেন। রবিবার ইসলামিক ফাউন্ডেশনের এক মত বিনিময় সভা শেষে গতকাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি হ্যান্ড আউট জারি করেছেন। বৈঠকে বলেছেন যে দিনের বেলা ভ্যাকসিন গ্রহণ করা রোজা ভাঙবে না, কারণ জব সরাসরি পেটে প্রবেশ করে না, অর্থাৎ ভ্যাকসিন সরাসরি পেটে প্রবেশ করে না, যেহেতু এটি মাংসপেশিতে গ্রহণ করা হয়। ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমানের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো এই ছিল ভিডিওর বিস্তারিত আলোচনা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।